হ্যালো প্রিয়ন, তো অনেকদিন পর আপনাদের সাথে আমি নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো এইটা মাছ হচ্ছে চাপিলা মাছ। আপনারা কে কী মাছ বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটা আমি চড়চড়ি রান্না করবো আলু দিয়ে, তো দেখতে থাকুন কীভাবে করি। তো প্রথমে মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরমের পর আমি পেঁয়াজ কুচি কুচি করেছি, আপনারা অথবা পেঁয়াজ কুচি না করে আবার পেস্ট করেও দিতে পারেন, বা যার যার ইচ্ছা। তো আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি। এই মাছের তরকারিটা আমি একটু অল্পই রান্না করব, তো আমার নিজের জন্য একটুকু করছি, তো শেয়ার করছি আপনাদের সাথে। অনেকদিন রান্নার ভিডিও শেয়ার করা হয় না। তো এখানে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ, সবগুলো মশলা আমি দিয়ে দিব। তারপরে যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এটা একটা আমার আলাদাভাবে ব্লেন্ডার ব্লেন্ড করে মশলা বানিয়ে নিয়েছি। তো এটা আমি 1 টেবিল চামচের যে কিছু পরিমাণ কম দিয়ে, অতিরিক্ত দিলে মাছটা মানে অন্যরকম হয়ে যায়, ভালো লাগবে না, তিতা তিক্তা হয়ে যাবে, তার জন্য এটা আমি একটু কম দিয়েছি। তো পরিমাণ মতো 1 টেবিল চামচ লবণ। তো একটু ভালোভাবে একটু আমি লাড়াচড়া করে নিব। তারপর মাছগুলো আমি দিয়ে দিব, কারণ মাছগুলো খুবই নরম। অনেকে আছে ভেজে তারপর রান্না করে, বাট আমার কাছে ওইভাবেও ভালো লাগে, দুইভাবে ভালো লাগে। তো আজকে এইভাবে করছি, ভাজা ছাড়া মাছ কীভাবে না, এগুলো এইভাবে করলে ভাঙবে না, আমি যেভাবে করছি একদম দেখতেই পারবেন, লাস্টে আমার কোনো মাছ ভেঙে যায় নাই। তো পরিমাণ সব দিয়ে দিচ্ছি, তো আমি একটু লাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি মাছগুলো আলুগুলো দিয়ে দিব, পরিমাণ পানি দিয়ে দিব। তারপর 10 মিনিটের মতন লাগবে হতে আলুগুলো সিদ্ধ হতে, তারপর হয়ে যাবে চচ্চড়িটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন অবশ্যই, সবাই লাইক করবেন। আর হচ্ছে আপনারা আমার সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ফুল ভিডিও না দেখার প্রবলেম হয়, প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করুন সবাই। তো আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, ওইটিও সবাই দেখতে পারেন, আমি সব ধরনের রেসিপি আপনাদের শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, অনেক আপুরা অনেক কমেন্ট বক্সে কমেন্ট করে জানা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার ইউটিউব অনেকে আছে কমেন্ট বক্সে কমেন্ট করে, আমার ইদানিং খুবই পরিমাণে ভিউ কম হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না, প্লিজ আপনারা সবাই ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করো, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কী কী ধরনের আপনার রেসিপি দেখেছো অবশ্যই জানাবেন। সবাই ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন, যারা যারা পাশে থাকেন আমিও তাদের ইউটিউবের ভিডিও সবার দেখিয়ে দিই, সম্পূর্ণ ফুল ওয়াচ দেখিয়ে দিই। তো আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ ফুল ওয়াচ টিভি দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে পারবেন কীভাবে আমি এই মাছের রেসিপিটা করেছি। তো সামনে আরও সুন্দর সুন্দর মাছের রেসিপি আসবে, তো আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন দেখার জন্য। আজকে এই পর্যন্তই।